প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা বর্ণ চেনা ও লেখা নিয়ে উপস্থিত হয়েছি আমি সুবর্ণা ম্যাডাম। তার আগে বলো, তোমরা কি অ থেকে দীর্ঘ ই পর্যন্ত শিখেছো? কে কে শিখেছো একটু হাত উঠাও তো। সবাই? ভেরি গুড। তার মানে আমরা বাসায় অনেক সুন্দর করে পড়াশোনা করি, তাই না? আমুর কথা শুনি। তাহলে চলো আমরা পরবর্তী বর্ণ যেগুলো আছে সেগুলো আজকে শিখে ফেলি। তাহলে দেখি আমাদের এখানে জাদুর কাঠি কোন বর্ণগুলো নিয়ে এসেছে, একটু খেয়াল করি সবাই। দেখো এখানে লেখা আছে কি, বর্ণ চেনা ও লেখা, ঠিক আছে? জাদুর কাঠি দেখি আমরা কোন বর্ণটি আজকে শিখব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা কোন বর্ণ চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা কি চেনে বর্ণটাকে? চেনে তাহলে বলে ফেলো। হ্যাঁ, ঠিক ধরেছ। এই বর্ণটির নাম হলো হ্রস্ব উ। এই বর্ণটির নাম কি? হ্রস্ব উ। তাহলে এই বর্ণটি যে আমরা চিনেছি এটা লিখতে হবে না, চলো লেখাটা শিখি। কিভাবে শিখতে হবে জাদুর কাঠি দেখাও তো, ওরা এই বর্ণটি কিভাবে লিখবে একটু শিখিয়ে দাও। প্রথমে আমাদের কি দিতে হবে? একটা মাত্রা দিতে হবে, ঠিক আছে? মাত্রার পর দেখি কোন দাগটা চলে আসে, সোজা একটা দাগ দিতে হবে। রস্যৌর কোন দাগটা দিতে হবে? সোজা দাগটা। তারপর আমরা এই এই দাগটা দেখো এভাবে দিব, দিয়ে ফেলি। একটু বাঁকা করে উপরে যাবে, তারপর বাঁকা হয়ে নিচের দিকে চলে আসবে। সবাই একটু খেয়াল করো, দেখো কোথায় চলে এসেছে, এখানে চলে এসেছে, তাই না? এই যে একটু ফাঁকা আছে, খেয়াল করেছো? এই ফাঁকা জায়গাটা তোমাদের দিতে হবে, কিন্তু এই দাগের সাথে মাত্রার সাথে আমাদের লাগবে না নিচের দাগটা। এখন কি করতে হবে? রস্যৌ করতে গেলে উপরের একটা হাতির মতো সুর দিতে হবে, দিয়ে ফেলো। গুড। দেখো এই সুরটা কিন্তু তোমরা অনেক আগেই দিয়েছ, যেমন রস্যই লিখতে, তারপর দীর্ঘই লিখতে, তাই না? আচ্ছা, এখন আমরা এই রস্যৌটা যে লিখেছি আমরা নিজেরা কি পারবো? এই যে দেখে আর জাদুর কাঠি যে দেখালো যে রস্যৌ কীভাবে লিখতে হয়, তোমরা এখানে লিখে ফেলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্রথমে কী দিব, এই দাগটা দিয়েছি, তারপর দিব এই দাগটা, দিয়ে ফেলো। দিয়েছ? ভেরি গুড। তারপরে এই দাগটা দিয়ে দাও জাদুর কাঠি, দেখো ওদেরটা হচ্ছে কি না হচ্ছে। ভেরি গুড। তারপর আসবে এখান থেকে নিচে, তারপর উপরে চলে যাবে। আমরা এখন এই হাতির সুরটা দিয়ে ফেলি, দিয়ে দাও। গুড। এই তো আমরা কি শিখেছি, হ্রস্যউ। বাসায় কিন্তু অনেক বারবার চেষ্টা করবে হ্রস্যউ লেখাটা, ঠিক আছে? যেন আমার থেকে অনেক সুন্দর লিখতে পারো। আমরা এটা আরেকবার উচ্চারণ করি, বলো হ্রস্যউ। আবার বলো হ্রস্যউ। আমরা এটা দেখে বলি, হ্রস্যউ হ্রস্যউ। আমরা কি শিখতে পেরেছি? ঠিক আছে, এখন আমরা কি করব জাদুর কাঠি বলো তো, এরপরে আমরা কি করব? এটা তো শেখা হয়ে গেল, দীর্ঘও লিখব, তাই না? এখন আমরা দীর্ঘটা দেখি আগে কোন বর্ণটি আসে, দীর্ঘ বর্ণটি আসে কি না। হ্যাঁ, আমাদের তো রস্যর পরে দীর্ঘ চলে এসেছে। এই দীর্ঘটা কীরকম দেখতে আমরা একটু খেয়াল করি, দেখো দেখেছো এখানে কিন্তু দুইটা দাগ আছে, দুইটা লেজ আছে, তাই না? এই দুইটা লেজ কী বোঝায় জানো? দুইটা রস্য একসাথে আছে, এই জন্য এটার নাম হলো দীর্ঘ উ। তাহলে এই বর্ণটি আমরা সুন্দর করে লিখে ফেলবো। জাদুর কাঠি ওদেরকে একটু দেখাও আমরা কীভাবে লিখবো দীর্ঘটা, আমরা সবাই একটু খেয়াল করি। প্রথমে কী দিতে হবে? মাত্রা। তাহলে মাত্রা চলে আসো তো। গুড। এখন কিন্তু মাত্রাটা চলে এসেছে, এখন সোজা দাগটা আসবে, তারপর কী দিব বলো, বলে ফেলো দ্রুত। এই দাগটা দিব, বাঁকা করে উপরে যাবে। আচ্ছা, তার মানে উপরে গিয়েছে, তারপর কী হবে? নিচের দিকে এসে এখানে এসে থেমে যাবে। ভেরি গুড। আচ্ছা জাদুর কাঠির আর কী করতে হবে? আরেকটা দাগ টানতে হবে, বলা যায় যে এটার একটা লেজ, তাই না? দীর্ঘ লিখতে গেলে কি হয়, আরেকটা লেজ দিতে হয়। তার মানে এখানে দুইটা হ্রস্যউ মিলে হয়েছে দীর্ঘ উ। আমরা দেখি তারপরে হাতির সুরের মতো যেটা দেওয়া হয় সেটা কীভাবে দেই, খেয়াল করো। করেছ? ভেরি গুড। তার মানে এই দাগটার সোজা বরাবর দিব আমরা, তাই না? এই দাগটার বরাবর এই মাত্রাটা আমাদের দিতে হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ওই বর্ণটি আরেকটা এরকম দীর্ঘ লিখে ফেলো। জাদুর কাঠি ওদেরকে একটু হেল্প করো, প্রথমে মাত্রা দিয়ে দাও, দিয়েছে মাত্রা। তারপর কোন দাগটা দিবে জাদুর কাঠি? এই দাগটা দিবে, তারপর এটা দিবে, তাই না?
আচ্ছা এ দাগটা দিয়ে দাও, বাঁকা করে উপরে গিয়েছে, এখন আমরা এই বাঁকা দাগটা দিব। দিয়ে ফেলো, গুড, তোমরা তো অনেক ভালো লিখতে পারো। আচ্ছা দেখো আমরা কিন্তু পেরেছি, তাই না? এখন কি দিব? এই লেজটা দিয়ে দিব। তারপরে আমরা কি করব? উপরের দিকে তাকাও, এটা দিয়ে দাও। হ্যাঁ, তার মানে আমরা ভালো করেই শিখতে পেরেছি যে দীর্ঘ কিভাবে লিখতে হয়, তাই না? এখন আমরা এটা সুন্দর করে উচ্চারণ করি, সবাই আমার সাথে বলো, দীর্ঘ উ, দীর্ঘ উ। তাই না? দীর্ঘ অর্থ কি জানো? অনেক লম্বা, তাই না? আচ্ছা, এর পরবর্তী বর্ণে কি আমরা যাব? জাদুর কাঠি, এর পরবর্তী বর্ণ কি আসে দেখি, একটু দেখাও। পরবর্তী বর্ণটি দেখি তো কে বলতে পারে, দ্রুত বলে ফেলবা সবাই। জাদুর কাঠি, ওরা কি কিছু বলছে শুনতে পাচ্ছো? পাচ্ছো কি বলছে? রি। আচ্ছা তোমরা নাকি বলছো এটা রি, তার মানে এই বর্ণটি হলো রি। এই বর্ণটি আমরা কীভাবে লিখব সেটা আরেকবার একটু খেয়াল করি। এই রি কিন্তু আমরা দেখেছি কীভাবে লিখতে হবে, প্রথমে একটা গোল দিতে হবে, গোল ঘর চলে এসেছে, এখন আমরা কি করব, একটা গোল দিয়ে দিব। গোল দেওয়ার পরে এখান থেকে এখানে এসে থামবে, দেখো আসে কি না, জাদুর কাঠি একটু হেল্প করো, এখানে চলে এসেছে, এখান থেকে আবার এই দাগটা চলে আসবে, দেখো রিয়ের এই দাগটা চলে এসেছে, তারপর কি হবে, নিচে চলে আসবে, একদম এখানে এসে থামবে, দেখো ঠিক আছে। এখন উপরে যাবে, এটা উপরে নিয়ে যাও জাদুর কাঠি, গুড। এখন কি করব আমরা, এই যে আমরা অ লিখেছিলাম না, অ এর মতো করে এখান থেকে এখানে আসবে। আচ্ছা তারপর উপরে চলে যাও, নিয়ে যাও উপরে। আচ্ছা এই রি লিখতে কিন্তু আমাদের অর্ধমাত্রা দিতে হয়, তাই না? অর্ধমাত্রা। আচ্ছা আমরা রিটা লিখতে পেরেছি, প্রথমে কি করেছিলাম, গোলটা, তাই না? এখন চলো আমরা এই যে রিটা দেখেছি, আমি জানি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখেছো, এখন এই রিটা তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তাহলে পেন্সিল এবং খাতার মধ্যে লিখে ফেলো, আর জাদুর কাঠি এখানে তোমাদেরকে একটু হেল্প করবে। জাদুর কাঠি প্রথমে কী দিবে বলো তো, এই গোলটা দিবে, তাহলে এই গোলটা দিয়ে ফেলো। আচ্ছা তোমরাও খাতায় লিখে ফেলো, গোল দিয়ে তারপরে এই দাগটা এখানে আসবে, দেখেছ? আচ্ছা এখানেও চলে এসেছে, একেবারে এখান থেকে এসে এখানে এসেছে, এখন এই দাগটা আসবে, দিয়ে ফেলো সবাই, দিয়েছ? তারপরে এখান থেকে সবুজ দাগে নিয়ে আসো, এখন কোথায় যাবে, একেবারে উপরে চলে যাবে, উপরে নিয়ে যাও। এখন আমরা অয়ের মতো করে এরকম করে দিয়ে দিব, পারছো তো সবাই, লিখে ফেলো, গুড। এখন আমাদের কোনটা বাকি আছে কে বলতে পারবে? অর্ধমাত্রা দিয়ে ফেলো, এই তো কত সুন্দর রি হয়ে গেল। আমরা কি পারি রি লিখতে? অনেক সহজ না? ঠিক আছে তাহলে আমরা আরেকবার এই রিটা উচ্চারণ করি, বলো রি রি, আবার দেখে বলি তো, রি রি। আমরা কিন্তু সবগুলোই শিখে ফেলেছি, তাই না? আর আমাদের এত কষ্ট করতে হবে না, বাসায় যদি এখন তুমি একটু ট্রাই করো না, চেষ্টা করো, তাহলে কিন্তু সাথে সাথেই তোমার আমার থেকেও সুন্দর লেখা হয়ে যাবে। তাহলে তুমি বাসায় চেষ্টা করো, আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকো আর বেশি বেশি করে শেয়ার করবে, তুমি শিখবে এবং অন্য বন্ধুদেরকেও শেখাবা, ঠিক আছে?